বন্ধুরা, আমাদের প্রায় সব মহিলাদের কাছেই কিন্তু খুঁজলে এই রকম দু একটা পুরনো ব্লাউজ পিস পাওয়াই যাবে, যেগুলো হয়তো আমরা যে কোনো কারণবশত ব্লাউজ বানাইনি, যেটা হতে পারে পিনটা পছন্দ না, হয়তো কাপড়টা অতটা ভালো না, বা সাইজে একটু ছোট আছে। তো যে কোনো কারণবশত কিন্তু এই রকম ব্লাউজ পিস আমাদের ঘরেই পড়ে থাকে, আর এগুলো কিন্তু আমরা কোনোভাবে ব্যবহার করি না। তো যদি তোমাদের ঘরে এই রকম ব্লাউজ পিস পরে থাকে, যেগুলো ফেলে না রেখে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। আর এই ব্লাউজ পিস ব্যবহার করার জন্য কোনো রকম কাটাকাটি করতে হবে না বা কোনো সেলাই করার প্রয়োজন পড়বে না। খুবই সুন্দর পাঁচটা টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপস তোমাদের পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের প্রথম টিপস চলো দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে কুশান বালিশ থাকে, সোফাতে বলো বা বিছানাতে বলো, কুশান বালিশ রাখলেই কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমরা কি করি, একই কভার কিন্তু দিনের পর দিন পরিয়ে রাখি, আর দেখতেও খারাপ লাগে। আমাদেরও মন চাই যে মাঝে মধ্যে একটু নতুন নতুন কভার লাগাই। তো প্রত্যেক দিন তো কভার কেনা সম্ভব না, তো কি করব, নিয়ে নেবো একটা পুরনো ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা পুরনো একদমই, তো এটা নিয়ে নিয়েছি, এরপর ভালো করে পেতে নিচ্ছি। নিয়ে কি করব, এর মাঝ বরাবর একটা ধরে নেব, যে একদম মাঝখানে কি করব, একটা চুড়ি নেব, মেটালের একটা চুড়ি নেব। কাঁচের চুড়ি নিলে হবে না, মেটালের চুড়ি নিয়ে নেব, এরপরে মাঝখানে বসিয়ে দেব। একদম মাঝ বরাবর চুড়িটাকে বসিয়ে দিয়েছি, এরপরে পিছন থেকে চুড়িটাকে ধরে নেব। এইভাবে পিছন থেকে চুড়িটাকে ধরে নিয়ে নিয়ে নেব একটা রাবার ব্যান্ড, একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে এটাকে আটকে নেব, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে আটকে নিলে দেখো কতটা সুন্দর লাগছে, এরপরে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে কি করব, এই যে কাপড়টা নিয়েছি এটাকে আমি উল্টে নেব, উল্টো দিক করে নেব, উল্টে তাহলে কি হবে, পিছন দিকটা চলে আসবে। পিছন দিকটা চলে আসলে এবার কুশন বালিশটাকে আমি এর মাঝখানে বসিয়ে দেব, এর মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। এরপরে কি করব, দুদিক থেকে কাপড় নিয়ে ভালো করে গিট দিয়ে বেঁধে নেব। একটু ভালো করে করতে হবে যাতে বালিশটা ভালো মতো কভার হয়। তো একদিকে করা হয়ে গেছে, আরও দুদিক দিয়ে নিয়ে ভালো করে গিট দিয়ে বেঁধে নিচ্ছি। এরপরে এটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা কভার, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমাদের ঘরে পড়ে থাকা ব্লাউজ পিস দিয়ে যে এত সুন্দর কভার হয়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দেখো কেউ কি বলবে এটা ফেলে দেওয়া এই রকম ব্লাউজ পিস। তো চলো, এটা তোমরা বিছানার মধ্যেও রাখতে পারো, আবার সোফার মধ্যেও রাখতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে, একদম কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি সোফার মধ্যে এইভাবে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে, বিছানার মধ্যে রাখলেও দেখতে সুন্দর লাগবে। এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো পরবর্তী আইডিয়াটা দেখি। আমাদের বাড়ির ডাইনিং টেবিল বা সেন্টার টেবিল এই রকমের ম্যাট পেতে থাকি, আর একই জিনিস আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। কিছুদিন যাই আবার মনে হয় নতুন কিছু পাতি যাতে ঘরের লুকটা আমাদের চেঞ্জ হয়, দেখতে সুন্দর লাগে। তো তা বলে তো পয়সা নষ্ট করে আমাদের যে জিনিসপত্র কেনা অপচয় করাটা ঠিক না। ঘরে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর এই ডাইনিং টেবিল বা সেন্টার টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তার জন্য টেবিলটাকে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি, এরপরে একটা নিয়ে নিয়েছি এই রকমের ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা একদমই পড়েছিল, তো এটাকে নিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি লম্বা করে সরু করে। এইভাবে তোমরা সেন্টার টেবিলে করতে পারো, খুবই সুন্দর লাগবে। আমি ডাইনিং টেবিলে দেখাচ্ছি, এরপরে লম্বা করে পেতে নিয়েছি। এরপর কি করব, এইরকম কিছু ফুলদানি, তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি আমরা রেখে দিই তাহলে দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমরা কিন্তু এইভাবে কিছুদিন পর পর একটু চেঞ্জ করলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা সেন্টার টেবিল বা ডাইনিং টেবিলে এইভাবে করতে পারো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রথমে কিন্তু একদমই ভালো লাগছিল না, এবারে কিন্তু আমাদের ম্যাটটা পাতাও আছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ছোট্ট আইডিয়া অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের খুব কাজে লাগবে। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, এখানে নিয়েছি একটা টাওয়াল, টাওয়ালটাকে ভাঁজ করব মাঝখান দিয়ে, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে রোল রোল করে পাকিয়ে নেব, রোল করে পাকিয়ে নেব। ওইভাবে ভালো করে পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। দেখো রোল করে পাকানো হয়ে গেছে, এরপর একটা ব্লাউজ পিস নিয়ে নেব, এইটাকে ভালো করে রেখে ভাঁজ করে নেব। তারপরে এই টাওয়ালটাকে যে রোল করে নিয়েছি এটাকে এই ব্লাউজ পিসের মধ্যে রেখে ভালো করে রোল করে নেব। ভালো করে করতে হবে যাতে না এর মধ্যে কোনোভাবে ফাঁক ফোকর না থাকে। তো ভালো করে করে নিয়ে এরপরে দুদিকে যে ফাঁকা অংশ আছে এর মধ্যে যেমন শাড়ির পিন আপ করি বা কুঁচি করি সেই রকম করে একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে নেব যাতে ফুলের মতো দেখতে লাগে। তো দেখো কুঁচির মতো করে নিয়ে একটা গার্ডার নিয়ে ভালো করে আটকে
আটকে দিয়েছি, তাহলে কিন্তু একদম ফুলের মতো হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একইভাবে অপর সাইডটাও আমি করে নেব একই রকম ফুলের মতো। দুই দিকে করা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমাদের অনেকের বাড়িতে ছোট বাচ্চা নেই, যদি আমাদের বাড়িতে হঠাৎ বাচ্চা এসে যায় তখন কিন্তু আমরা তাদেরকে এটা দিতে পারবো ঘুমানোর জন্য। তো আমরা অনেক সময় কিন্তু সোপার মধ্যেও রাখতে পারবো, খুবই সুন্দর লাগবে দেখতে। এইভাবে কিন্তু তোমরা সোপার মধ্যেও রাখতে পারবে, আর বাড়িতে যদি ছোট বাচ্চা চলে আসে তাদেরকেও দিতে পারবে। হঠাৎ আর কোনো রকম তুলো ভরে বালিশ বানাতে লাগবে না। ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও। বন্ধুরা চলে এলাম পরের টিপসে। এখানে আরো একটা ব্লাউজ পিস নিয়েছি, এটাকে কি করব ভালো করে বিছিয়ে নিয়ে এক সাইড দিয়ে কুচি করতে থাকবো। এই রকম শাড়ির যেমন কুচি করি ওই রকম এক সাইড দিয়ে কুচি করে নিয়েছি। এরপরে কি করব, নিয়ে নেব রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে নেব। এভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব, আর যেদিকটা খোলা আছে ওদিকে কি করব নিয়ে নেব। এখানে আমি সেফটি পিনের ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো। যেদিকটা খোলা আছে ওদিকের কোনা দুটো ধরে আমি সেফটি পিন 4-5 লাগিয়ে দিচ্ছি, তোমরা এখানে সেলাই করে নিতে পারো। আমি এখানে সেফটি পিনের ব্যবহার করছি, তো যেদিকটা খোলা আছে ওদিকটা করে ভালো করে সোজা করে দেবো। তাহলে কি হবে, গার্ডারের যে দিকটা ভিতরে থাকবে আর সেফটি পিন লাগানোর দিকটাও ভিতরে থাকবে, আর বাইরেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এটা আমরা কি কাজে ব্যবহার করব, এখানে নিয়েছি একটা চেয়ার। এইরকম চেয়ার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর রোজ রোজ এই চেয়ারগুলো পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা যদি চেয়ার টুলের মধ্যে এরকম কভার করে নিই তাহলে কিন্তু রোজ রোজ পরিষ্কার করা ঝামেলা থাকবে না, আর যখনই জামাকাপড় কাচবো তখন কিন্তু একটু কেচে দিলেই পরিষ্কার হয়ে যাবে, বারবার মোছামুছি করতে হবে না। তোমরা এইভাবে টুলের কভার করতে পারো, আমি চেয়ারের কভার করলাম। এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরবর্তী আইডিয়া দেখে নিই। গ্যাস ওভেনে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি। রাতে যখন রান্না করার পরে গ্যাস ওভেনটা ভালো করে প্রত্যেকেই পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই। সকালবেলা কি হয়, আমাদের তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়, তখন কিন্তু আমরা পরিষ্কার করে না রান্না করি, আর তারপরেই কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, কারণ এর মধ্যে পোকামাকড় এসে আনাগোনা করে, আরশোলা ছোটো ছোটো আরশোলা কিন্তু এসে হাঁটাহাঁটি করে। আমরা ভুলবশত না জেনে শুনেই কিন্তু সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না করি, এক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। আমরা কি করবো, একটা একটু মোটা দেখে ব্লাউজ পিস নিয়ে নেব। আমরা যদি রাতের বেলা পরিষ্কার করে চাপা দিয়ে ঘুমাতে যাই তাহলে কিন্তু এর মধ্যে পোকামাকড় এসে হাঁটাচলা করবে না, আর আমাদের শরীরও অসুস্থ হবে না, কারণ রান্না করতে করতে খুন্তিগুলো কিন্তু আমরা গ্যাস ওভেনের উপরেই রাখি। অনেক সময় দেখা যায় কিছুদিনের জন্য আমরা বাইরে ঘুরতে গেছি, তখনও কিন্তু এসে দেখি গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে যায়, একদম অগোছালো থাকে। তখনও কিন্তু এইভাবে চাপা দিয়ে গেলে আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো রকম পোকামাকড় এসে হাঁটাচলা করবে না, আর একদম পরিষ্কার থাকবে, আর বাড়তি কাজও করতে লাগবে না। বন্ধুরা এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের কোন আইডিয়া তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আজকের কোন আইডিয়া সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, বাই বাই।